আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি দূরে এবং কাছে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সকলে অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও এখন অনেকটাই সুস্থ। কিছুদিন অসুস্থ থাকার কারণে আমি ব্লগ ভিডিও দিতে পারি নাই, তার জন্য আন্তরিকভাবে দুঃখিত। তো সকালবেলা আমি চা রেডি করে নিচ্ছি নাস্তা করার জন্য। চা খাওয়া শেষ করে সকালে নাস্তার জন্য এখন রুটি বানাবো, তো সেটাই বেলে নিচ্ছি এখন। আসলে একটা দুর্ঘটনার কারণে আমি অনেক বেশি অসুস্থ হয়ে পড়েছিলাম, যার জন্য ব্লগ ভিডিও একেবারেই বানাতে পারছিলাম না। তো আমার ভিডিওটি যদি কেউ শুরু করে থাকো দেখা, প্লিজ দেখা শুরু করার আগে একটা লাইক দিয়ে দিবা, আর আমার চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করে রাখবা। এই তো আমার রুটি বেলা কমপ্লিট হয়ে গিয়েছে, রুটিগুলো আমি এখন সেঁকে নিব। এই তো আমি তেমন একটা ভালো রুটি বানাতে পারি না, তারপরেও চেষ্টা করি বানানোর জন্য। আস্তে আস্তে হয়তো ভালো হবে। আমি আসলে এতটাই অসুস্থ ছিলাম যে আমি বিছানা থেকে উঠতে পারছিলাম না, তো মেডিসিন নেওয়ার পরে একটু কম ছিল, তো আবারও একটু ব্যথা করছে। তো এটা আমার মেয়ের জন্য আমি এই ডিজাইনটা করেছি ড্রেস। কেমন হয়েছে তোমরা সবাই কমেন্ট করে বলবা। আমি নিজেই টেইলারিং করেছি এবং আর্ট করে এমব্রয়ডারি করেছি, ডিজাইনটি কেমন হয়েছে অবশ্যই জানাবা। তাই তো আমার মেয়ে আর আমার ননদের ছেলে এখানে দুষ্টামি করছে, তারই কিছু মুহূর্ত। মানুষের জীবনে বিপদ আসলে বলে হয়ে আসে না, বিপদটা এমনভাবে এসেছিল আমি কখনো ভাবতেও পারি নাই এভাবে বিপদটা আসবে। আমার চ্যানেলটি নতুন, প্লিজ তোমরা সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবা। আসলে নতুন চ্যানেলগুলো তোমাদের ভালোবাসা ছাড়া এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব নয়, প্লিজ আমার চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করো। আজকে আমি দুপুরের জন্য রান্না করব, ছোলার ডাল ভোনা করব। তো সেটা আমি আধা ঘন্টা যাব ভিজিয়ে রেখেছিলাম। ডালটা ভিজিয়ে রাখলে হয় কি অতি দ্রুত সেদ্ধ হয়ে যায়। তো দেখো ডালটা ভিজে ডাবল হয়ে গিয়েছে, এটাকে আমি ভালোভাবে কুচলে কুচলে ধুয়ে নিব। পানি পাল্টে পাল্টে আমি প্রায় 2-3 বার ধুয়ে নেব ভালো করে, যতক্ষণ না পরিষ্কার পানি বের হয়। ডাউলটা ধোয়া কমপ্লিট প্রায়। ডালগুলো ধুয়ে আমি এখন কড়াইয়ের ভেতর দিয়ে দিয়েছি সেদ্ধ করবার জন্য। এর ভেতরে আমি কিছু কাঁচামরিচ দিয়ে দেবো আস্ত, এতে করে ডাউলের টেস্টটা অনেক বেড়ে যায়। এর ভেতর কিছুটা লবণ এবং হলুদ দিয়ে আমি জাল করে নেব। ডাউলটা এমনভাবে সিদ্ধ করতে হবে, ডাউলটা সিদ্ধ হবে বাট মনে হবে আস্ত আছে, ভেঙে যেন না যায়, তাহলে
দেখতেও সুন্দর লাগে, খেতেও অনেক টেস্টি হয়। তো এই তো আমার ডালটাই বলক চলে এসেছে। তো এখন আমি ডালটা নামিয়ে নিয়েছি, সেদ্ধ শেষ হয়ে গিয়েছে। এখানে আদা রসুন এবং পেঁয়াজ আমি ব্লেন্ডার করে নিয়েছি। মশলাটাকে তেলের ভেতরে ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। কিছুটা জাল করার পরে এর ভিতরে একে একে সমস্ত গুঁড়া মশলাগুলো দিয়ে দিতে হবে। তো আমি লবণ, জিরা গুঁড়া, হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া এবং গরম মশলার গুঁড়া দিয়ে নিচ্ছি। তো মশলাগুলোর ভেতরে এগুলো ভালো করে কষিয়ে নিচ্ছি। এখন দিয়ে দেব কিছুটা লং এবং এলাচ, আর দিয়ে দেব গরম মশলার পাতা এবং তেজপাতা। দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। তো মশলাটা কষানো হয়ে গেলে ডাউলটা মশলার ভিতরে দিয়ে দিতে হবে। আমার মশলাটা কষানো প্রায় শেষ হয়ে এসেছে। এখন দিয়ে দেব আগে থেকে কিউব করে কেটে রাখা আলু। আলুগুলো দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে ডালটা দিয়ে দিতে হবে। এই তো ডালটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করতে হবে। আমি কিছুটা পানি দিয়ে বলো কুচিয়ে নিয়েছি। আমার ডালটা ফ্রাই হয়ে এসেছে। আজকের মতো এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।